My dear students, welcome to NIGC Home College. My name is Mohammad Hanif, lecturer of English National Ideal Girls College. I hope you are all by the grace of Almighty Allah. Alhamdulillah, I am also fine. Dear students, today I will start a new topic, and the name of this topic is preposition. Today I will discuss about the classification of preposition. You know, it is very important topics for class intermediate 11 and 12, and it is the second number item, two number item of your grammatical topics in your grammar book. So today we'll discuss about this classification of preposition. So if you know about preposition, of course you have to know intuitive about preposition. And at first we know the classification of preposition, then we will know about the appropriate preposition, and at the same time you have to know group verb, and actually it is related with preposition. Okay, let us start the preposition. Look at the board. Classification of preposition. Pre shabder ortho purbe ebong position shabder ortho obosthan. Sutorang je word noun ba noun equivalent er purbe boshe ebong sentence er antargoto onno word er shohito oi noun ba noun equivalent er sathe sompork sthapon kore তাকে প্রিপোজিশন বলে। তাহলে আমরা জানলাম যে যখন অবশ্যই প্রিপোজিশনের অবস্থান থাকবে কোনো নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে, অর্থাৎ প্রিপোজিশন এই নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের পূর্বে বসে ওই নাউন বা নাউন ইকুইভ্যালেন্টের সাথে একটা সম্পর্ক স্থাপন করবে, তখনই তাকে আমরা প্রিপোজিশন বলবো। ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন অর ক্লাসেস অফ প্রিপোজিশন। প্রিপোজিশন কি উহার গঠন ও কার্যের ভিন্নতা অনুসারে ছয়ভাগে ভাগ করা যায়। সিম্পল প্রিপোজিশন, ডাবল প্রিপোজিশন, কম্পাউন্ড প্রিপোজিশন, ফ্রেজ প্রিপোজিশন, পার্টিসিপল প্রিপোজিশন অ্যান্ড ডিসগাইজ প্রিপোজিশন। ডি স্টুডেন্টস, এখন আমরা বুঝার চেষ্টা করব সিম্পল প্রিপোজিশন, কম্পাউন্ড ডাবল প্রিপোজিশন, ফ্রেজ পার্টিসিপল এবং ডিসগাইজ প্রিপোজিশন কাকে বলে এবং এর এক্সাম্পল। সাধারণত একটি ওয়ার্ড দ্বারা সিম্পল প্রিপোজিশন গঠিত হয়, যেমন অ্যাট, অন, বাই, ফর, ফ্রম, উইথ, আফটার, অফ অর অফ। ডাবল প্রিপোজিশন হলো যখন দুটি সিম্পল প্রিপোজিশন একত্রে যুক্ত হয়ে একটি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় তাকে ডাবল প্রিপোজিশন বলে, যেমন ইন প্লাস টু, ইনটু, উইথ প্লাস ইন, উইদিন, আউট প্লাস অফ, আউট অফ, উইথ প্লাস আউট, উইদাউট, এটসেট্রা। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে অ্যাকচুয়ালি দুইটা প্রিপোজিশন যুক্ত হয়ে এখানে একটা প্রিপোজিশন হয়েছে, সেজন্য এটাকে আমরা ডাবল প্রিপোজিশন বলি। তিন নম্বর আছে হলো কম্পাউন্ড প্রিপোজিশন। নাউন বা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পূর্বে সিম্পল প্রিপোজিশন যুক্ত হয়ে যে প্রিপোজিশন গঠিত হয় তাকে আমরা কম্পাউন্ড প্রিপোজিশন বলি। এখানে খেয়াল করো, অন প্লাস ক্রস, এটা হবে অ্যাক্রস। অ্যাবাউট কম্পাউন্ড গঠিত হয়েছে অন প্লাস বাই প্লাস আউট, অন প্লাস বাই প্লাস আউট। তাহলে এটা হলো অনের এ এবং বাইয়ের বি এবং আউটের আউট। তার মানে আমরা বুঝতে পারলাম এখানে অনের স্থলে এ এবং বাইয়ের স্থলে বি বা বি যোগ হয়ে এ কম্পাউন্ড অ্যাজ প্রিপোজিশনটা তৈরি হয়। তাহলে এখানে অ্যাবাউটটা, এটা হলো অন, বিটা হলো বাই এবং আউটটা হলো আউট। এটা একটা অ্যাডভার্ব আউট, এটা প্রিপোজিশন হিসেবেও কাজ করে। বিহাইন্ড, হাইন্ড অর্থ পিছনে, বাই প্লাস হাইন্ড দ্যাট মিন্স বিহাইন্ড, বাই প্লাস ফর দ্যাট মিন্স বিফোর, অ্যাবোভ, অন প্লাস বাই প্লাস আপ,
above, below by plus law, below, along on plus long, along between by plus twin, twin হলো এখানে যমজ, by plus twin, between, be plus side, beside, by plus yont, yont means জমি, but yeah, beyond, beyond means ছাড়িয়ে যাওয়া, তার মানে আমরা এখানে compound sentence গুলো বুঝতে পারলাম. তো কম্পাউন্ড সেন্টেন্সগুলো হলো যে অ্যাক্রস, অ্যাবাউট, বিহাইন্ড, বিফোর, অ্যাবোভ, বিলো, অ্যালং, বিটুইন, বিসাইড অ্যান্ড বিয়ন্ড. দ্যাট মিন্স ইউ হ্যাভ টু মেমোরাইজ অ্যান্ড ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট দ্য কম্পাউন্ড প্রিপোজিশন. নেক্সট নাম্বার ফোর ইজ ফ্রেজ প্রিপোজিশন. যদি দুই বা ততোধিক প্রিপোজিশন একত্রে হয়ে একটি একক প্রিপোজিশন রূপে ব্যবহৃত হয় তখন তাকে ফ্রেজ প্রিপোজিশন বলে. দ্যাট মিন্স এখানে এই যে প্রিপোজিশনগুলো যুক্ত একটা প্রিপোজিশন অর্থে ব্যবহার হয়েছে. অন অ্যাকাউন্ট অফ, কারণে, বাই ডিন্ট অফ, প্রভাবে, বাই মিন্স অফ, মাধ্যমে, ইন ফ্রন্ট অফ, সামনে, ইন স্টেড অফ, পরিবর্তে, লুক ফর, খোঁজ করা, তার মানে হলো এইগুলো ফ্রেজ প্রিপোজিশন হিসেবে কাজ করেছে. এগুলো একটা সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন হিসেবে কাজ করে, তবে এগুলো একা একা ব্যবহার হয় না, এগুলো সম্পূর্ণ অন অ্যাকাউন্ট অফ পুরোতে মিলে একটা প্রিপোজিশন. এবং সেই জন্য এটাকে, যেহেতু এটি একটা শব্দ না, অনেকগুলো ওয়ার্ড নিয়ে একটা প্রিপোজিশনের কাজ করছে, সেই জন্য এটাকে আমরা বলবো ফ্রেজ প্রিপোজিশন. নেক্সট নাম্বার ফাইভ ইজ পার্টিসিপল প্রিপোজিশন. প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল যদি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয় তখন তাকে আমরা পার্টিসিপল প্রিপোজিশন বলি. দ্যাট মিন্স ফর এক্সাম্পল কনসিডারিং হিজ এজ হি ওয়াজ পার্ডন. এখানে আরও কিছু পার্টিসিপল প্রিপোজিশন দেওয়া হচ্ছে, অ্যাকোর্ড থেকে অ্যাকোর্ডিং, অ্যাজিউম থেকে অ্যাজিউমিং, কনসার্ন থেকে কনসার্নিং, রিগার্ড থেকে রিগার্ডিং, অ্যান্ড স্পিক থেকে স্পিকিং. দ্যাট মিন্স এই সেন্টেন্সগুলো, এই ওয়ার্ডগুলো এখানে প্রিপোজিশনের কাজ করছে, সেজন্য এটাকে আমরা বলবো পার্টিসিপল প্রিপোজিশন. দ্য লাস্ট অফ অল নাম্বার সিক্স ইজ ডিসগাইজ প্রিপোজিশন. ডিসগাইজ মানে হলো ছদ্মবেশ, অর্থাৎ আমরা যেই অবস্থায় অ্যাকচুয়ালি দেখি এটা ওইটা না, এটা অন্য আরেকটা প্রিপোজিশন রূপে কাজ করে, সেটাকে আমরা ডিসগাইজ বলি. কোনো কোনো ক্ষেত্রে অন, অ্যাট, অফ, পার, মানে প্রিপোজিশন, পার প্রিপোজিশনের পরিবর্তে এ বা ও ব্যবহৃত হয়, এইরূপ এ বা ওকে ডিসগাইজ প্রিপোজিশন বলে. যেমন এখানে আমরা খেয়াল করছি ইট ইজ সিক্স আ ক্লাব, দ্যাট মিন্স ও একটা প্রিপোজিশন হিয়ার ডিসগাইজ অফ, হি ওয়েন্ট আ হান্টিং হিয়ার এ ইজ প্রিপোজিশন অ্যাজ ডিসগাইজ, হি কামস হিয়ার থ্রাইস আ উইক অ্যান্ড টে ইজ এ ডিসগাইজ প্রিপোজিশন. সো ডিয়ার স্টুডেন্টস, ইউ হ্যাভ টু নো দ্য ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য এক্সাম্পল অফ ক্লাসিফিকেশন. আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড দ্য ক্লাসিফিকেশন অফ প্রিপোজিশন. টুডে আই উইল finish here. I will see you with another topics another day. Till then, Allah Hafiz.